আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায় সরল সমীকরণ এ বিষয় নিয়ে আলোচনা করব। সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায় সরল সমীকরণ এ অধ্যায়টি আলোচনা করার পূর্বে এই অধ্যায়ের ভিতরে যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে এই প্রশ্নগুলো সম্পর্কে আমাদের একটু আলোচনা করে নিতে হবে। অনুশীলনীর প্রশ্নগুলো করার আগে অবশ্যই প্রত্যেকটি অধ্যায়ের ভিতরে যে প্রশ্নগুলো আছে ছোট প্রশ্ন ওইগুলো আমাদের জেনে নিতে হবে। এই অধ্যায়ের ভিতরে যে প্রশ্নগুলো আমাদের জানতে হবে এখানে কিছু প্রশ্ন আমরা এখানে আলোচনা করব। আজকে প্রশ্নগুলোর ধরন এমন হতে পারে যে যেহেতু এই অধ্যায়টির নামই হলো সরল সমীকরণ, তাই প্রথম প্রশ্ন এমন হতে পারে যে সরল সমীকরণ কাকে বলে। প্রথম প্রশ্ন সরল সমীকরণ কাকে বলে, তখন আমরা এর উত্তরে বলতে পারি যে চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। আবার বলছি, সরল সমীকরণ কাকে বলে, এই অধ্যায়টি নাম হলো সরল সমীকরণ, তাই প্রথম প্রশ্ন হলো যদি প্রশ্ন করে যে সরল সমীকরণ কাকে বলে, তখন আমরা বলব যে চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। যেমন x প্লাস 4 ইকুয়াল 6, এটা একটা সরল সমীকরণ, কারণ এখানে একঘাত বিশিষ্ট চলক শুধু x আছে। আবার 2y মাইনাস 2 ইকুয়াল y প্লাস 4, এখানে এটি একটি একঘাত বিশিষ্ট সরল সমীকরণ, কারণ এখানে শুধু y আছে, একটি মাত্র চলক, তাই এটা একঘাত বিশিষ্ট সরল সমীকরণ। পরের প্রশ্ন হতে পারে যে সমীকরণের মূল কাকে বলে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হলো সমীকরণের মূল কাকে বলে। যদি আমাদের কেউ প্রশ্ন করে বা আসে সমীকরণের মূল কি, দুই নম্বর প্রশ্ন বা এক নম্বর প্রশ্ন, তখন আমরা এমন ভাবে বলতে পারি যে যে সমীকরণের সমাধান করে চলকের যে মান পাওয়া যায় তাকে সমীকরণটির মূল বলে। যে সমীকরণের মূল কাকে বলে, সমীকরণের সমাধান করে চলকের যে মান পাওয়া যায় তাকে সমীকরণটির মূল বলে। অর্থাৎ আমরা যে সমাধান করে x এর মান বের করব ওই মানটাই হলো সমীকরণটির মূল, আর মূল দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়। পরের প্রশ্ন হচ্ছে সমীকরণ, যে সমীকরণ সমাধানের জন্য চারটি শর্ত সিদ্ধে আছে এগুলো হলো, যখন আমরা সমীকরণগুলোর সমাধান করব এই সমাধান করার জন্য চারটি শর্ত সিদ্ধে আছে বা নিয়ম আছে, এই নিয়মগুলো হলো বা শর্ত সিদ্ধগুলো হচ্ছে যে পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফল গুলো পরস্পর সমান হয়। তার মানে বলতে যে পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে যদি একই রাশি আমরা যোগ করি তাহলে যোগফল গুলো পরস্পর সমান হয়। আমরা উভয় পক্ষে একই রাশি যোগ করলে বা বিয়োগ করলে মানের কোনো পরিবর্তন হবে না। দুই নম্বর হচ্ছে শর্তসিদ্ধির মধ্যে পরস্পর সমান রাশি প্রত্যেকটি থেকে একই রাশি বিয়োগ করলে বিয়োগফল গুলো পরস্পর সমান হবে, এটা হলো সমীকরণের দ্বিতীয় শর্তসিদ্ধি। তৃতীয় শর্তসিদ্ধি বলছে যে পরস্পর সমান রাশি প্রত্যেকটিকে একই রাশি দ্বারা গুণ করলে গুণফল গুলো পরস্পর সমান হয়। তৃতীয়টা গেল। চতুর্থ শর্তসিদ্ধি হচ্ছে যে পরস্পর সমান রাশি প্রত্যেকটিকে অশূন্য একই রাশি দ্বারা ভাগ করলে ভাগফল গুলো পরস্পর সমান, তার অশূন্য বলতে এখানে বলছে শূন্য ব্যতীত যে কোনো রাশি হতে পারে। এ হলো সমীকরণের সমাধানের জন্য চারটি শর্ত সিদ্ধে আছে, এগুলো আমাদের একটু জেনে রাখতে হবে। তারপরে প্রশ্ন হচ্ছে সমীকরণের বিধি সমূহ, যে আমরা যখন সমীকরণের সমাধানগুলো করব এর কিছু বিধি বা নিয়ম কারণ আছে। এই সমীকরণের বিধি হচ্ছে যে সমীকরণের বিধি সমূহ হলো চারটি, যখন আমরা জানব যে একটি সমীকরণ করতে হলে এর চারটি বিধি সমূহ আছে সপ্তম শ্রেণীর বইতে, সে বিধিগুলো হচ্ছে এক নম্বর হলো পক্ষান্তর বিধি,
যে পক্ষান্তরে বিধি কি বা কাকে বলে সেটা কিভাবে করতে হয়, যে কোনো সমীকরণের যে কোনো পদকে এক পদ থেকে চিহ্ন পরিবর্তন পরিবর্তন করে অপর পক্ষে সরাসরি স্থানান্তর করা যায়, এই স্থানান্তরকে বলে পক্ষান্তর বিধি। যেমন হতে পারে 4x ইকুয়াল 3x প্লাস 7, এখন বা আমরা কি করব এই 4x ওই পাশে প্লাস 3 ছিল আমি এই পাশে নিয়ে আসছি মাইনাস হয়ে গেছে আর প্লাস 7, এটা হলো যে পক্ষান্তর বিধি। পরে দুই নম্বর বলছে বর্জন বিধি, যে কোনো সমীকরণের এক পক্ষ থেকে একই চিহ্ন যুক্ত সদৃশ পদ সরাসরি বর্জন করা যায় একে বলা হয় যোগের বা বিয়োগের বর্জন বিধি। যেমন যে 7x - 5 ইকুয়াল 2a minus 5 বা 7x minus 5 plus 5, তখন আমরা এখানে plus 5 বা minus 5 কেটে দিতে পারি, মানে বর্জন হতে পারে, আবার plus 5 minus 5 বর্জন হতে পারে, এটা হলো বিয়োগে বর্জন বিধি। সমীকরণের তিন নম্বরটা বলছে কোন সমীকরণের উভয় পক্ষ থেকে সাধারণ উৎপাদক সরাসরি বর্জন করা যায় একে বলে গুণনের বর্জন বিধি। যদি প্রশ্ন করে গুণনের বর্জন বিধি কি বা কাকে বলে, তাহলে বলবো কোন সমীকরণের উভয় পক্ষ থেকে সাধারণ উৎপাদক সরাসরি বর্জন করা যায় একে বলা গুণনের বর্জন বিধি। যেমন গুণনের বর্জন বিধির উদাহরণ 4 ইনটু 2x প্লাস 1 ইকুয়াল 4 ইনটু x মাইনাস 2, বা এখানে উভয় পক্ষে 4 আছে তাহলে 4 সরাসরি বর্জন হয়ে যাবে, থাকবে 2x প্লাস 1 ইকুয়াল ইকুয়াল x মাইনাস 2, এটা হলো গুণনের বর্জন বিধি। পরে আসবে যে তিন নাম্বার আলগুন বিধি, যে বাম পক্ষের লব গুণন ডান পক্ষের হর ইকুয়াল বাম পক্ষের হর গুণন ডান পক্ষের লব, একে বলা হয় আলগুন বিধি। যেমন একটি খেয়াল করো তোমরা x ডিভাইডেড 4 ইকুয়াল 5 ডিভাইডেড 3, বা আমরা যদি গুণন করি এখানে এই x গুণন 3 x গুণন 3, এই x টা হলো বাম পক্ষের লব, উপরে যেটা থাকে সেটা হলো লব, বাম পক্ষের লব, আর এই যে 3 3 হলো ডান পক্ষের হর, তাই এই জন্য সূত্রে বলা আছে বাম পক্ষের লব গুণন ডান পক্ষের হর। পরবর্তীতে বলছে আবার বাম পক্ষের হর, বাম পক্ষের হর মানে যে 2, এই যে 2 এখানে 2 গুণন 5 2 বাম পক্ষের হর, বাম পক্ষের হর গুণন ডান পক্ষের লব, তাহলে ডান পক্ষের লব গুণন 5 উপরে যেটা থাকে এই হলো আলগুন বিধি। তারপরে চার নম্বরে যেটা আসছে আমাদের প্রতিসাম্য বিধি, কি এমনও প্রশ্ন হতে পারে যে প্রতিসাম্য বিধি কাকে বলে দুই নম্বর বা এক নম্বরে, তখন আমরা এটার অ্যান্সার এমন ভাবে বলবো একই সাথে বাম পক্ষের সবগুলো পদ ডান পক্ষে ও ডান পক্ষে সবগুলো পদ বাম পক্ষে কোনো চিহ্ন পরিবর্তন না করে স্থানান্তর করা যায় একে প্রতিসাম্য বিধি বলা হয়। এই হলো এই পাঠের ভিতর থেকে যে ছোট প্রশ্ন থাকে এটা আজকে আমরা এই অধ্যায়ে কিছু প্রশ্ন করব, সপ্তম শ্রেণী আমরা কিছু প্রশ্ন তুলে নিব, তাহলে আমরা এখন এগুলো মুছে দেব, আমরা সরাসরি অনুশীলনের যে প্রশ্ন আছে আমরা প্রশ্নগুলোতে চলে যাব। আমাদের প্রশ্ন আছে সপ্তম শ্রেণী অনুশীলনী 7.1, অনুশীলনী 7.1 এর এক নম্বর প্রশ্ন বলছে সমাধান করো। সমাধান করো এক নম্বর প্রশ্ন আছে সমাধান করো, এক নম্বর প্রশ্ন হলো আমাদের 4x 4x প্লাস 1 ইকুয়াল 2x প্লাস 7, এটা হলো এক নম্বর প্রশ্ন।
এখন আমরা এটাকে সমাধান করব। সমাধান করার ক্ষেত্রে ভিতরে যে কিছু প্রশ্ন ছিল আমরা আগে আলোচনা করে নিছি, এখন আমরা সমাধানগুলো কিভাবে করে ওই নিয়ম অনুযায়ী আমরা এই সমাধানগুলো করার চেষ্টা করব। তাহলে চলো দেখি কি করা যায়। এক প্রশ্নের সমাধান করতে বলা হয়েছে অনুশীলনে 7.1। সমাধান করার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা অঙ্কে বা তৈরি করব, যে বা এখানে আছে 4x, দেখো আমি 4x আর এই পাশে আছে আমাদের +2x, তাহলে আমরা জানি যে এই পাশের চিহ্ন এই পাশে যদি আছে যে পক্ষান্তর বিধির যে নিয়ম ওটা করব, তাহলে -2x চিহ্ন পরিবর্তন হবে, এটা সমাধানের নিয়ম। ইকুয়াল এই পাশে 7 ছিল, 7 এ আছে আর এখানে +1 ছিল, যদি ওই পাশে যায় পক্ষান্তর এখানে -1 হবে। আচ্ছা বা আমরা সব সময় অঙ্কগুলো বাদ দিয়ে করব, বা 4x থেকে যদি আমরা 2x বাদ দিয়ে আর থাকে 2x ইকুয়াল এর সাথে থেকে 1 যদি মাইনাস করি তাহলে থাকে 6 বা 6, বা এ 2x ছিল আমরা x এর মান বের করব, বা x ইকুয়াল এ উপরে ছিল 6 আর এই যে এখানে 2 গুণন অবস্থায় ছিল এটা সবসময় ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ 2। এখন যদি আমরা ভাগ করি 2 এর 2 3 দুগুণে 6, অতএব x ইকুয়াল কি 3, তাহলে আমাদের আসবে অতএব নিম্ন সমাধান x ইকুয়াল 3। তাহলে আমরা এক নং সমাধানটা করে ফেলছি। এখানে যদিও বইতে যে শুদ্ধি পরীক্ষা নেই, তোমরা প্রত্যেকে এই অঙ্কগুলো পাশাপাশি শুদ্ধি পরীক্ষা শিখে ফেলবে, আসলে অঙ্কটা হয় কিনা আমি একটা তোমাদের জন্য দেখে দিচ্ছি, তোমরা এবার শুদ্ধি পরীক্ষা করে নিবে। অনেক সময় তোমাদের খ নং প্রশ্নে যেতে পারে যে সমীকরণটি শুদ্ধি পরীক্ষা করো, তাই আমরা শুদ্ধি পরীক্ষা নিয়মটা এখানে দেখা দিচ্ছি। প্রথমে দেখবা শুদ্ধি পরীক্ষা লিখে আমরা লিখবো বাম পক্ষ, বাম পক্ষ আছে কি আমাদের, আমরা শুধু পরীক্ষা বাম পক্ষ তুলব 4x+1, বাম পক্ষ আছে 4x+1। আচ্ছা এখন আমরা দেখি কি করা যায়, 4x এর মান কি আমরা 3, তাহলে এখানে মান বসিয়ে দিব যে 4 × 3+1 ইকুয়াল 3 চারে যদি গুণন করি 3 চারে 12+1 ইকুয়াল যোগ করে 12 যোগ 1 হলো 13, তাহলে আমাদের বাম পক্ষ আমরা পেয়েছি 13। এখন আমরা লিখবো ডান পক্ষ, ডান পক্ষ ইকুয়াল আমরা ডান পক্ষ যদি তুলি তাহলে আমাদের ডান পক্ষ আছে 2x+7, আমরা লিখবো 2x+7। আচ্ছা এখন আমরা দেখি কি হয়, এই 2 × x এর মান আমরা পেয়েছি, x এর মান পেয়েছি কত, x এর মান পেয়েছি আমরা 3, x এর মান 3, তাহলে 2 × 3+7 ইকুয়াল 3 × 6 + 7 ইকুয়াল কত 13, তাহলে আমাদের দেখা যাচ্ছে বাম পক্ষ 13 ডান পক্ষ কি 13 হয়েছে, তাহলে দুটো পক্ষ কি সমান হয়েছে। তখন আমরা লিখবো অতএব বাম পক্ষ ইকুয়াল কি ডান পক্ষ, অতএব সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। শেষ, এই হলো আমাদের অঙ্ক, আমরা এগুলো সমাধান করে প্রত্যেকটা অঙ্কে শুদ্ধি পরীক্ষা করতে পারবো। আচ্ছা আমরা পরবর্তীতে চলে যাব, এখন আমরা 2 নং প্রশ্ন করব। 2 নং প্রশ্ন বলছে যে 5x, 2 নম্বর প্রশ্ন যে 5x − 3 = 2x + 3, 5x − 3 = 2x + 3, এই হলো আমাদের অঙ্ক। আমরা এখন এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব, বা এই পাশে 5x আছে আমরা রেখে দিব 5x আর এখানে আছে 2x,
যেহেতু আমরা পক্ষান্তর বিধি যদি মেনে পক্ষান্তর বিধি অনুযায়ী করি এই পাশে প্লাস থাকলে এই পাশে আসলে মাইনাস হবে তাহলে -2x ইকুয়াল ওই পাশে 3 ছিল আমি রেখে দিলাম আর এখানে -3 ছিল ওই পাশে গেলে প্লাস হবে +3 বা 5টা x থেকে যদি আমরা 5টা x থেকে 3টা দুইটা বাদ দিয়ে থাকবে কি 3x বা 3x ইকুয়াল 3 যোগ 3 অর্থাৎ 6 বা ax ইকুয়াল উপরে ছিল 6 আর নিচে হলো 3 এখন যদি কাটাকাটি করে ভাগ করি 3 কে 3 3 দুগুণে 6 অতএব ax ইকুয়াল কি 2 তাহলে আমরা লিখব অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল 2 তাহলে আমরা দুই নং প্রশ্নটা করে ফেলছি এবার আমরা শুদ্ধি পরীক্ষাগুলো করব তোমরা প্রত্যেকটা অঙ্কে শুদ্ধি পরীক্ষা এভাবে করবে আমি একটা দেখিয়ে দিয়েছি এখন দুই নাম্বার আমাদের তিন নং প্রশ্ন করব আমরা এখন তিন নং সমাধান তিন নং প্রশ্ন আছে 3y প্লাস 1 ইকুয়াল 7 y minus 1 এই হলো আমাদের অঙ্ক এটা আমরা সমাধান করব বা এখানে একটি জিনিস খেয়াল করো আমরা অঙ্ক যদি অঙ্ক করার সুবিধার্থে আমরা প্রতিসাম্য বিধি এখানে অনুসরণ করতে পারি প্রতিসাম্য বিধিটা ছিল এক পক্ষের এক পাশের সমস্ত সংখ্যা বা এই পাশে যা আছে সম্পূর্ণ ওই পাশে নিয়ে যাব আর এই পাশে সম্পূর্ণ রাশি আমি এই পাশে নিয়ে আসবো এটা হলো প্রতিসাম্য বিধি অঙ্ক করার সুবিধাতে করতে পারি চিহ্ন অপরিবর্তিত অবস্থা আমি যদি এখানে আমরা যদি এখানে 7y minus 1 নিয়ে আসি ইকুয়াল এ 3y plus 1 এ এটাকে বলা প্রতিসাম্য বিধি এখানে কোনো চিহ্ন পরিবর্তন হয় না এখন আমরা করার সুবিধাতে এটা করেছি এখন বা 7y ওই পাশে 3y ছিল এখানে মাইনাস 3y ইকুয়াল এখানে 1 ছিল 1 আর এখানে মাইনাস 1 ছিল ওই পাশে গেলে প্লাস হবে তাহলে প্লাস 1 বা 7টা থেকে 7টা y থেকে যদি 3টা বাদ দেই তাহলে 4y ইকুয়াল 1 মানে যোগ করলে 2 হবে বা ay ইকুয়াল উপরে ছিল 2 আর নিচে ডিভাইডেড করব 4 এখন যদি এটা ভাগ করি 2 অঙ্কে 2 2 দুগুণে 4 অতএব ay ইকুয়াল কি উপরে কোনো কিছু নাই মানে নন মানে এক আছে এখানে 1/2 তাহলে হয়ে গেল আমাদের অতএব নির্ণয় সমাধান y ইকুয়াল কি হাফ তাহলে আমরা তিন নং প্রশ্ন করে ফেলছি আমরা চার নং প্রশ্ন করব এখন চার নং প্রশ্ন ছিল যে 7y minus 5 equal y minus 1 এটা ছিল আমাদের অঙ্ক চার নাম্বার এখন আমরা করব বা y গুলো আমরা এক পাশে রেখে দেব যে 7y ওই পাশে প্লাস ছিল y এই পাশে মাইনাস হবে মাইনাস y ইকুয়াল এখানে প্লাস 5 ছিল তাই ওই পাশে গেলে এখানে মাইনাস 5 ছিল সরি মাইনাস 5 ওই পাশে গেলে প্লাস 5 হবে তাহলে শুধু 5 আর এখানে মাইনাস 1 ছিল এই পাশে রেখে দিলাম আমরা এখন বা 7টা y থেকে যদি একটা বাদ দিয়ে থাকবে 6y ইকুয়াল পাশে থেকে যদি আমরা 1 মাইনাস করি থাকবে 4 বা y ইকুয়াল এর 4 উপরে ছিল আর 6 এখানে গুণন থাকলে ভাগ হয়ে থাকবে ভাগ এখন আমরা যদি ভাগ করি বা কাটাকাটি করি 2 দুগুণে 4 এ 3 দুগুণে 6 অতএব y ইকুয়াল 2/3 অতএব নির্ণয় সমাধান সমাধান y ইকুয়াল 2/3 আমরা চার নম্বর অঙ্ক করে ফেলছি
আমরা 5 নম্বর অঙ্ক এখন করব দেখি 5 নম্বর অঙ্কে কি আছে 5 নং অঙ্ক 17 minus 2 z equal 3 z plus 2 এটা হলো আমাদের 5 নং প্রশ্নের সমাধান বা আমরা x z গুলো একপাশে নিব রাশি গুলো একপাশে নিব আমরা এই অঙ্কটি করার সুবিধাতে এটাকে আমরা পক্ষান্তর প্রতিসাম্যবিধি অনুসরণ করতে পারি বা 3 z plus 2 equal 17 minus 2 z আমরা প্রতিসাম্যবিধির অনুসরণ করছি অঙ্ক করার সুবিধাতে আমরা এরকম করতে পারি বা এই 3 z ওই পাশে minus 2 z এই পাশে আসলে প্লাস হবে তাহলে প্লাস 2 z equal ওই পাশে 17 ছিল এখানে রেখে দিলাম মানে এখানে প্লাস 2 ছিল ওই পাশে গেলে minus 2 হবে minus 2 বা 3z plus 2z হবে 5z 5z equal 17 থেকে যদি আমরা 2 বাদ দেই থাকবে 15 বা z equal উপরে ছিল আমাদের 15 আর এখানে গুণন ছিল ভাগ হয়ে যাবে 5 5 কে 5 এই 3 5 15 অতএব z equal 3 অতএব নিম্ন সমাধান সমাধান z equal 3 তাহলে আমরা 5টি অঙ্ক করে ফেলছি এবং ভিতরে যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আমরা করে ফেলছি প্রিয় শিক্ষার্থী বিন্দু যদি তোমাদের এই অঙ্কগুলো বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং কমেন্টস করে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দিবে আর অবশ্যই এই ম্যাথ জিনিয়াস বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে আমরা আবার পরবর্তীতে নতুন অঙ্ক নিয়ে পরবর্তীতে যে অঙ্কগুলো আছে ওটা নিয়ে আমরা আজকে এর মতো এখানে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকো খুব ভালো থাকো